লাগাতার প্রচার চলছে, তবু ছড়াচ্ছে গুজব। সন্ধের বসে পেট্রাপোল থানা এলাকায় এক যুবককে মারধর, উদ্ধারে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে যুবককে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে লাগাতার প্রচার চলছে, তবুও যেন ঠেকানো যাচ্ছে না গুজব। ছেলে ধরার সন্দেহে ফের এক যুবককে মারধরের অভিযোগ উঠল বনগাঁ পেট্রাপোল থানা এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার পেট্রাপোল থানার অন্তর্গত হরিদাসপুর হরিমন্দির এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন, অজ্ঞাত পরিচয় এক যুবককে এদিন সকালে এলাকায় বসে থাকতে দেখেন এলাকার মানুষ। কৌতূহলী কয়েকজন এগিয়ে গিয়ে যুবকের কাছে তার পরিচয় জানতে চান। যুবকের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। অভিযোগ এর পরই নাকি তাকে মারধর শুরু করা হয়। সূত্রের খবর অনুযায়ী তার কাছে একটি ব্যাগ ছিল। ব্যাগের মধ্যে তল্লাশি চালায় স্থানীয় মানুষ। ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় দুটি থালা, মুড়ি, কিছু পোশাক। তার মধ্যে বাচ্চাদেরও পোশাক ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। এরপরই ওই যুবককে মারধর করা হয়। লোকমুখে দ্রুত এই খবর ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে লোক জমতে শুরু করে এলাকায়। আমি একটা প্রাইমারি স্কুলে রান্না করি, সেখান থেকে বাড়ি আসছিলাম। রাস্তায় একটা বউ আমাকে বললো একটা বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিল। সে বউটা বললো, কাকে আপনাদের বাড়ির সামনে একটা ছেলে ধরা ধরা পড়েছে, তাকে খুব মারছে লোকজন। এবার আমি ছুটতে ছুটতে বাড়ি আসছি, কারণ আমার একটা ছোটো নাতনি আছে, হয়তো তাকেও ধরেছে কিনা সেই ভয়তে আমি বাড়ি আসছি। দৌড়িয়ে এসে দেখছি অনেক লোকজন মারামারি হচ্ছে। এবার যে যেখান থেকে পারছে সে সেখান থেকে মারছে। ইতিমধ্যে একটা পুলিশ গাড়ি আসলো, এসে একজন আসছিল, অফিসার নামলো, নেমে তাকে জড়িয়ে ধরলো, ঠেলে ঠেলে ভিতরে ঢুকে তাকে জড়িয়ে ধরলো। তা সত্ত্বেও সবাই মারধর করছিল। তারপর তাকে কষ্ট করে গাড়ির দরজা ছাদ থেকে খুলে ঠেলে ভিতরে ঢুকিয়ে দিয়ে মারছে, ঢুকিয়ে দিয়েছে। তা সত্ত্বেও জানলা দিয়ে মারতে তাকে। এই দেখে ভয়তে আমরা বাড়ি চলে এসেছি। এলাকার লোকজন কি অনেক ভিড়ের মধ্যে, তো এলাকার লোকের সাথে বাইরের লোক বসেছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পেট্রাপোল থানার পুলিশ। যুবককে উদ্ধার করতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় পুলিশকে। কর্তব্যরত পুলিশ কর্মীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। কোনক্রমে পুলিশ স্থানীয়দের আশ্বস্ত করে যুবককে উদ্ধার করে নিয়ে যেতে সক্ষম হয়। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে বাড়ির পাশে চিৎকার চেঁচামেচি লক্ষ্য করি। বাড়ির পাশের মন্দির এলাকায় চেঁচামেচি হচ্ছিল, সেখানেই অপরিচিত এক যুবককে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়ার পর ওই যুবককে উদ্ধার করা হয়েছে। ওই যুবক বিহারের বাসিন্দা। আমি যখনই বার হচ্ছি তখন দেখলাম আমার বাড়ির সংলগ্ন স্থান ফরিদপুর হরিমন্দির, ওখানে একটু চিলামিলি হচ্ছে। ঘরের জানলা থেকে তাকিয়ে দেখি বেশ কিছু লোকের সমাগম, একজন ব্যক্তিকে নিয়ে টানাটানি চলছে। তার সাইডে একটা ব্যাগ ছিল, ব্যাগের ভেতর থেকে জামা প্যান্ট বার করা হলো। ব্যাগের মধ্যে ছিল একটা ওষুধের পাতা, তাতে গুটি ছয়ের ট্যাবলেট ছিল, আর দুটো স্টিলের থালা ছিল, এক টোপলা মুড়ি ছিল, আর কিছু বাচ্চাদের জামা প্যান্ট ছিল। এবার যেহেতু চারিদিকে রটছে যে ছেলে ধরা বিষয়টা নিয়ে, এবার লোকাল কিছু ছেলে বা বহিরাগত, এটা যেহেতু যশোর সংলগ্ন স্থান, একটু হইচই হলে তো সাইডের লোক আসবে। সেইভাবে এখানে অনেক লোকের সমাগম হয়, ওখানে আস্তে আস্তে জায়গাটা পরিবেশটা খুব উত্তপ্ত হয়, মারধর শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যে আমাদের পেট্রাপোল থানা থেকে পুলিশ আসে। এসে অনেক মানে একজনই স্টাফ ছিল তখন সেই মুহূর্তে গাড়িতে, দেখলাম খুব লড়াই করে অনেক পাবলিকের মাঝখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।